হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল মায়ের পরে দুজনে মিলে ছাদে চলে এসেছি গার্ডেনিং করতে, আর সেই সঙ্গে সঙ্গে ব্লগটাও শুরু করে দিলাম। আজকে কিন্তু মিস্টার দে বাড়িতে নেই, কেন জানো? কারণ হচ্ছে আজকে তিনি গেছেন রিওর স্কুলে, রিওর রেজাল্ট আউট হচ্ছে। রিওকেও নিয়ে যাবে ভেবেছিল ফার্স্টে, তারপরে বললো না দরকার নেই থাক, স্কুল থেকেও যখন বলেনি বাচ্চাদের নিয়ে আসার জন্য, তখন এই রোদের মধ্যে আর ওকে নিয়ে যাব না। আমিও বললাম ঠিক আছে, যখন রিও তুমি আজকে বাড়িতে আছো আর স্কুল ছুটির দিনও শেষ হয়ে আসছে, তাহলে চলো আজকে আমরা দুজনে মিলে গিয়ে গার্ডেনিং করি। তো ও নিজেও এই কাজটা করতে খুব ভালোবাসে, সবসময় ওর আসাটা সম্ভব হয় না, কারণ আমরা যখন উপরে গাছে জল টল দেওয়ার কাজগুলো করি তখন ও থাকে স্কুলে। তো যখন যখন ও ছুটি পায়, ও বাড়িতে থাকে, তখন কিন্তু ও এই কাজটা করতে খুব ভালোবাসে। হ্যাঁ, হয়তো প্রপার ওয়েতে করে উঠতে পারে না, ওকে একটু দেখিয়ে দিতে লাগে বা সেইভাবে গাছগুলোতে জল দিতে পারে না, হয়তো ও দিয়ে দেওয়ার পরে আমাকে আবার সেই কাজটা করতে হয় আমাকে বা ওর বাবাকে। কিন্তু তবুও এই যে ও কাজটা করে নিজে হাতে, এতে কিন্তু ওর সঙ্গে সঙ্গে আমাদেরও একটা ভালো লাগা কাজ করে, আর সেই সঙ্গে সঙ্গে ওরও এই কাজগুলো শেখা হয়। শুধু খেলাধুলো করলেই বাচ্চাদের হয় না, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজকর্মগুলোও কিন্তু শিখে রাখার প্রয়োজন আছে। এই দেখো, গতকাল তোমাদের দেখিয়েছিলাম না একটা ছোট্ট সাদা কুড়ি এসেছে, মনে হচ্ছিল এক দুদিনের মধ্যে ফুটবে, ওটাই কিন্তু একদিনের মধ্যে ফুটে গেছে। আর কি সুন্দর লাগছে দেখতে, একদম ধবধবে সাদা রঙের কুড়িটা, আর পাশের কুড়িটাও বেশ বড় হয়েছে। এই দেখো, নিচ থেকে কিন্তু এটার আরেকটা গাছও বেরিয়েছে, এটা ছিল না প্রথমে, বাট সপ্তাহখানেক হলো দেখছি যে এইটাও বেরিয়েছে নিচ থেকে। ভালোই হবে, এটাকে আরেকটা টবে শিফট করে দেবো, দুটো গাছ হয়ে যাবে। আর অনেকগুলো কুড়ি এসে গেছে, এরপরে একসাথে অনেকগুলো ফুল আশা করি ফুটবে। জানি না এটা কদিন স্টে করবে গাছে, জবা ফুল যেমন একদিনেই ঝরে যায়, এটা কদিন থাকবে জানি না, কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আজকে বর বাড়ি ফেরার পরে ওকে বলবো একবার ছাদে গিয়ে দেখে আয়, কি দারুণ লাগছে দেখতে। আচ্ছা, তোমরা কি এবার চিনতে পারছো যে এটা কি গাছ, কি ফুল গাছটার নাম? ফুলটা দেখে বা গাছটা দেখে বা পাতাগুলোকে দেখে যদি তোমরা চিনতে পারো তাহলে আমাকে অবশ্যই প্লিজ জানিও, কারণ আমরা যখন শান্তিনিকেতন থেকে গাছটা নিয়ে এসেছিলাম তখন মালি দাদু বলে দিয়েছিল গাছটার নাম, কিন্তু এখন আর মনে নেই। তারপরে গুগল সার্চ করেছি কিন্তু গাছটার নামটা বুঝে উঠতে পারছি না, কি খুঁজেই পাচ্ছি না। আজকে সকাল থেকেই মাথাটা এত ধরে রয়েছে কি বলবো, আর চশমা পরলাম, ওষুধ খেলাম, তাও কমছে না। শরীরটা খুব একটা জুতের নেই আজকে, আর সেই জন্য আমার অনেক কাজ আজকে কিন্তু রিওই করে দিচ্ছে। এই দেখো, উপর থেকে নিচে চলে এসেছে দুজনে, আসার পরে তিনি এখন টিভি দেখতে দেখতে বিছানাটা তুলে দিচ্ছে। নিজেই আমাকে বললো, মামা তুমি বসো, তোমার কাজ করতে হবে না, আমি করে দিচ্ছি। এবার ছোট মানুষ, সে তো আর সব কাজ করে দিতে পারবে না, তাই বড় বড় কাজগুলো আমাকেই করতে হবে। কিন্তু এই সমস্ত ছোট ছোট কাজগুলো যদি বাচ্চারা মায়ের হাতে হাতে করে দেয় তাহলে মা কিন্তু অনেকটাই রিলিফ পায়। হ্যাঁ, শুধু কাজকর্মের দিক থেকে না, মানসিক শান্তিও বটে। আর আমার বাড়িতে কিন্তু কোনো কাজই জেন্ডার ভিত্তিক নয়, ছেলেদের কাজ এটা, মেয়েদের কাজ ওটা, এই সমস্ত কোনো ব্যাপার নেই, তাই সবাই স্বাচ্ছন্দ্যে সব রকম কাজই করতে পারে। আজকে ছেলে বিছানা তুলছে, বাড়িতে থাকলে তার বাবাও এই কাজটা কিন্তু করে দেয়, আর সেই জন্যই বাবার থেকে ছেলেও এটা শিখেছে। মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু মা হিসেবে হাতে ধরে এই সমস্ত কোনো কিছু শেখাইনি, বাবাকে দেখে দেখে অটোমেটিক ছেলে এগুলো শিখে গেছে। যে ঘরের কাজে শুধুমাত্র মেয়েরাই হাত লাগায় তা নয়, ছেলেরাও মেয়েদের সাথে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করতে পারে, যেরকম বিছানা তোলা, ঘর মোছা, রান্না করা, বাসন ধোয়া, কাপড় কাচা, সমস্ত রকম কাজ। আমার ঘরে হেল্পিং হ্যান্ডস আছে ঠিকই, কিন্তু সমাধি যখন মাঝে সাঝে কোনো কারণে আসতে না পারে তখন সেই কাজগুলো কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নিই, তাই আমারও কষ্ট হয় না আর আমার বাড়ির সব কাজকর্মগুলো কমপ্লিটও হয়ে যায়। এদিকে যেহেতু শরীর ভালো না, সেই জন্য রান্নাটাও একদম সিম্পল করব। শুধু শরীর ভালো না তাই নয়, তার সঙ্গে দেখো একটা অদ্ভুত রকম গরম পড়ে গেছে, আর ঠান্ডা যাওয়ার পরে যে প্রথম দিকের গরমটা পড়ে না তাতে যেন কষ্টটা আরও বেশি হয়, কারণ ঠান্ডায় আমরা এত আরামে থাকি, তারপরেই হট করে গরমটা চলে আসে, তো এই সময় শরীর খারাপ হওয়ার চান্সটাও অনেক বেশি থাকে, এরপরে আস্তে আস্তে শরীরে সয়ে যায় গরমটা। তো সেই জন্য আমার রান্নাঘরে কিন্তু আজকে একদম সিম্পল মেনু, ভাত,
ডাল আর আলু ভাজা। তো ডালটা ভাবলাম আজকে একটু অন্যরকম করি, বাংলাদেশি স্টাইলে। আমি অনেক বাংলাদেশি ব্লগে দেখেছি তারা এরকম ভাবে প্রেসার কুকারে বা রাইস কুকারে বা কড়াইতে এরকম ভাবে ডালটা করে। তো আমারও দেখে অনেকদিন ধরে ইচ্ছা করে এরকম ভাবে ডাল করার, আজকে ফাইনালি বসিয়ে দিলাম সবকিছু একসাথে দিয়ে। খাটনিটাও কম হবে আর সেই সঙ্গে সঙ্গে ইচ্ছাটাও পূরণ হবে। তো সেই জন্য আমি সামান্য এক চিমটে তেল গরম করে তার মধ্যে রসুন প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর বেশ কয়েকটা রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি ধুয়ে। ডালটা দিয়ে খানিক নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আরো খানিকটা নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ এসব দিয়ে জল দিয়ে দিয়েছি। তো সবকিছুই একসঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে, পরে আর ফোড়ন দেওয়ার গল্প নেই। এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে। আর আমি দেখেছি ব্লগগুলোতে এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হয় না, একটু ঘনর দিকেই থাকে। এই দেখো মিনিট 15-20 পরে জলটা অনেকটা টেনে গেছে, ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো টমেটো চাপ দিলেই একদম গলে যাচ্ছে, পারফেক্টলি কুকড যাকে বলে। আর একটু আমি এরকম ঘন ঘনই রাখবো, যেহেতু তোমাদের আগেই বললাম ব্লগগুলোতে দেখেছি ডালটা কিন্তু একটু ঘন ঘনই থাকে। তো একদম যেরম দেখেছি সেরমভাবেই রান্নাটা করতে চাই বলে এরকমই নামিয়ে ফেলবো। আর নামানোর আগে অবশ্যই মনে করে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে, মানে সর্ষের তেল। তো যখন করছিলাম তখন ভাবছিলাম, একটু ডাউট ছিল যে কীরকম হবে টেস্টটা, প্রথমবার এরকম করছি কাঁচা টমেটো টমেটো সব একবারে দিয়ে বসিয়ে দিচ্ছি। কিন্তু যখন খেতে বসলাম এত সুন্দর লাগলো খেতে টেস্টটা, ভাবছি এবার মাঝে মাঝে এই ডালটা রান্না করব, মানে এরকম ভাবে ডালটা রান্না করব। এতে ফোড়ন দেওয়ার ঝামেলাও থাকে না, একেবারে সবকিছু দিয়ে বসিয়ে দেওয়া, মনে হলো যেন সময়টা অনেক কম লাগলো এতে করে। ডাল হতে হতে আমি আরেকদিকে আলু কেটে নিয়েছিলাম, তাই আলু ভাজাটাও সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। রান্না তো অলমোস্ট শেষের দিকে এসেই গেছে, আর সেই সঙ্গে সঙ্গে মাথা ব্যথাটাও না এখন আগের থেকে অনেকটা কমেছে। তো সেই জন্যই ভাবলাম যে খানিকটা স্যালাডও কেটে নিই। আর এইরকমভাবে স্যালাড কাটলে পরে রিও খেতে ভীষণ পছন্দ করে। এই স্যালাডটা কিন্তু ওই চাকচাক করে কেটে, মানে গোল চাকচাক করে আমরা যেটা খাই সেরকম না, এটা ওই যে লম্বা জিরি জিরি করে কেটে তার মধ্যে বেশ একটু টক মিষ্টি এই সমস্ত দিয়ে যে স্যালাডটা হয় সেইটা। আর গরমকালে যেহেতু একটু সবজি টবজি খাওয়াও ভালো, আজকে আমি যেহেতু ডাল আর ভাজা করেছি কিরকম সেরকম কোনো রান্নাও করে উঠতে পারিনি, তাই ভাবলাম স্যালাডটাই অনেকটা করে নিই, একটু সবাই মিলে বেশি বেশি করে স্যালাডটাও খাওয়া যাবে, শরীরের পক্ষে এটা হেলদি হবে। আর রিও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে, স্যালাডটার থেকেও বেশি ভালোবাসে। স্যালাডের মানে স্যালাডটা তো মাখানো হয়, তাই তারপরে যে জলটা বেরোয় সেই টকটক জলটা খেতে বেশি আরও বেশি পছন্দ করে। যেহেতু টমেটোটা স্যালাডের মধ্যে দিচ্ছি সেই জন্য টমেটোর দানাগুলোকে ফেলে দিচ্ছি, দানাগুলো দিলে না বেশি ক্যাত ক্যাত করে খেতে, তো সেই জন্য দানাটা ফেলে দিয়ে তারপর টমেটোটা কেটে নিচ্ছি। ব্যাস সব স্যালাড কাটা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপরে দেবো বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, তারপর সব মিলিয়ে ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে রিওর স্পেশাল স্যালাড। হ্যাঁ, রিও যেহেতু এটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আমরা সবসময় এটাকে রিওর স্পেশাল স্যালাড বলেই ডাকি। স্যালাডটা চাইলে কিন্তু চামচ দিয়েও মেখে নেওয়াই যায়, কিন্তু কেন জানি না আমার মনে হয় চামচের থেকে হাত দিয়ে মাখলে পরে খাবারের স্বাদটা অনেক বেশি ভালো হয়। ছোটবেলায় মা মেজোমা ঠাকুমা দিদিমা এদের সবাইকে দেখেছি এভাবেই রান্না করতে, তাই আমারও কেন জানি না চামচের থেকে হাত দিয়ে মাখামাখির কাজটা করতেই বেশ বেশি ভালো লাগে। আর এই ধরনের স্যালাডগুলো একটু সময় ধরে যদি ধৈর্য ধরে মেখে নেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু আরো বেশি এনহ্যান্স করে, চামচ দিয়ে হালকা করে জড়িয়ে দিলে যেটা হয় না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আমার স্যালাডও বানানো হয়ে গেছে। আমাদের লাঞ্চ তো আজকে ভেরি সিম্পল, তোমাদের আগেই বললাম ভাত ডাল আলু ভাজা আর সঙ্গে স্যালাড। আর এই দেখো রিওর বাবাও এদিকে রিওর রিপোর্ট কার্ড নিয়ে চলে এসেছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমার ফেসবুক যে পেজটা আছে সেটাকেও একটু ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।